রাষ্ট্রীয় রাজনীতিত জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে হিমন্ত বিশ্ব শর্মার। রাষ্ট্রীয় রাজনীতিত অন্যতম চর্চিত নাম হিমন্ত বিশ্ব শর্মা। রাষ্ট্রীয় রাজনীতিত গুরুত্বপূর্ণ স্থান আছে অসমের মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমের রাজনীতির আটাইতকৈ জনপ্রিয় রাজনীতিবিদ। হিমন্ত বিশ্ব শর্মা অসমবাসীর বাবে মামা। শিশুর পর বৃদ্ধলে সকলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক সম্বোধন করে মামা বলি। অসমৰ যি স্থানলৈ মুখ্যমন্ত্রী যায় সেই স্থানতে হাজার হাজার দর্শকে অপেক্ষা করে থাকে মামাক এবার ওসর চাবলৈ, মামার লগত এবার সেলফি উঠিবলৈ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা কেবল অসমতে সীমিত নহয়, রাষ্ট্রীয় রাজনৈতিক প্রেক্ষাপটতো দিনক দিনে বৃদ্ধি পাইছে হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথের পিছত রাষ্ট্রীয় রাজনীতির এতিয়া চর্চিত নাম হিমন্ত বিশ্ব শর্মা। ইয়ার প্রমাণ দেশের প্রতিটি রাজ্যের নির্বাচনত দেখা যায় হিমন্ত বিশ্ব শর্মার জনপ্রিয়তা। সে অসমের রাজনীতির উপরও এটা রাষ্ট্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ স্থান আছে অসমের মুখ্যমন্ত্রীর। এয়া আমার কথা নহয়, এই মন্তব্য মন্ত্রী পীযূষ হাজরিকার। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার চর্চা আগতকৈ তীব্র হয়েছে, এটা আমার কারণে তো ভাল খবর, অসমবাসীর কারণে বা উত্তর পূর্বাঞ্চলের কারণেই মইতো ভাল খবর বলে ভাবো। কারণ উত্তর পূর্বাঞ্চলের পৰা অসমৰ পৰা এজন শক্তিশালী নেতাই ভারতবর্ষের পটভূমিত ভূমিকা লওয়া আমি দেখিছো, আমার দেখাটো পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রীর নাম এক নম্বরত অমিত শাহ ডাঙরিয়া, যোগী আদিত্যনাথ ডাঙরিয়ার লগতেই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নামটো সঘনে উচ্চারিত হওয়াত মই অত্যন্ত সুখী, মই গৌরবান্বিত, মই আনন্দিত। সকল দিকের পর আগুয়াই লৈ যায় মুখ্যমন্ত্রীর ইচ্ছা আর চেষ্টার বাবেই এই জনপ্রিয়তা অর্জন করবলে সক্ষম হয়েছে হিমন্ত বিশ্ব শর্মায়। সেইবাবে শর্মা মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে নহয়, অসমৰ এজন ব্যক্তি হিসেবে গৌরবান্বিত মন্ত্রী পীযূষ হাজরিকা। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মন্ত্রিসভার সদস্য বুলিয়েই নহয়, ওভারঅল এজন অসমীয়া অসমৰ ব্যক্তি হিসাবে মইতো গৌরবান্বিত। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার দুর্বার এটাই সপোন যে অসমক আর কেনেকৈ আগুয়াই লৈ যাব পাৰি। পলিটিকেলি অসমক আগুয়াই লৈ যোৱা, ইকোনমিকেলি বা ডেভেলপমেন্ট পার্সপেক্টিভত, এই সকলো বিষয়ত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমক আগস্থানত রাখিব খোঁজে। তার কারণেই হয়তো আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ন্যাশনেল মিডিয়াত বা ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপখনত অলপ গুরুত্ব পোৱাটো পরিলক্ষিত হয়েছে। ইফালে 26 তারিখে নিযুক্তিপত্র লাভ করব ওলোৱা যুবক যুবতীসকলক বিজেপির হিতাধিকারী সৃষ্টি বলে ভূপেন বরাই করা মন্তব্য গোপ ধরলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। হিতাধিকারী বলে সেই যুবক যুবতীসকলক অপমান নকরিব। সকলকে অনুরোধ করছো, হিতাধিকারী হিতাধিকারী কই এসা মানুষ আপনাদের গালি নাপারিব। যদি এআইডিএফ ইমান বেয়া হয়, মই মানু এআইডিএফ মোর মতে বেয়া, যদি ভূপেন বরার মতে এতিয়া এআইডিএফ ইমান বেয়া হয়, অসমৰ ৰাইজক ক্ষমা খুঁজিব লাগে। আমি এআইডিএফৰ লগত এলায়েন্স কৰি ভুল কৰিছিলো, ক্ষমা খুঁজা নাই, ক্ষমা খুঁজিব লাগিব। এআইডিএফ সাম্প্রদায়িক দল, এআইডিএফে অসমীয়া মানুহক ধ্বংস কৰিব বিচাৰে, বেয়া কৰিব বিচাৰে, সেই দলৰ লগত যেতিয়া এলায়েন্স কৰিছিল, সেই পাপৰ পৰা কেনেকে মুক্তি পাব ভূপেন বৰা ডাঙৰীয়া। কেমেৰা দীপেনৰ সহযোগত অনিত প্ৰতিম বৰুৱাৰ ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।